BTS বাংলাদেশে চলবে না অভাবে অর্ধেক বাঙালি মরে গেলেও এদেশের মানুষ বাধ্য হবে BTS এর নর্তকীদেরকে এয়ারপোর্ট থেকে বিতাড়িত করতে আমাদের দেশের মাথায় পচন লেগেছে এত অভাব না খেয়ে মরার অবস্থা হচ্ছে তিন মাস আগে আমি সরকারকে নসিহত করলাম জাতীয়ভাবে তওবা করুন তওবা তো নাই বরং এখন BTS এর মেহমানদেরকে আমন্ত্রণ করা হচ্ছে যেন কুরিয়ার গজব বাংলাদেশে আসে বাংলাদেশের জন্য একটি বড় দুঃসংবাদ কুরিয়ার কুখ্যাত ব্যান্ড দল BTS এদেরকে বাংলাদেশে দাওয়াত করে আনা হচ্ছে একটি কথাই আমি বলবো এখানে কনসার্ট হবে এই কনসার্টে তারা নাচবে গানবে তারা সব হচ্ছে লেসবিয়ান এবং তারা পৃথিবীতে লক্ষ লক্ষ মেয়ে তাদের প্রতি অ্যাডিকশন থেকে আসক্তি থেকে আত্মহত্যার পথ বেছে নেওয়ার চেষ্টা করছে স্বামীর সংসার নষ্ট করছে পড়াশোনা বাদ দিচ্ছে তো যেখানে BTS এর শো দেখাই হারাম কবিরা গুনাহ ওখানে তাদেরকে বাংলাদেশে দাওয়াত করে এনে এই কোটি কোটি মুসলমানের রক্ত ঘাম রক্ত পানি করা ঘামের পয়সায় তাদেরকে এনে ব্যান্ড শো করানোটা জায়েজ কাজ হবে দেখুন মানুষের যখন হাতে পায়ে পচন লাগে ট্রিটমেন্ট চলে মাথায় পচন ধরলে আমাদের দেশের মাথায় পচন লেগেছে এত অভাব না খেয়ে মরার অবস্থা হচ্ছে তিন মাস আগে আমি সরকারকে নসিহত করলাম জাতীয়ভাবে তওবা করুন তওবা তো নাই বরং এখন BTS এর মেহমানদেরকে আমন্ত্রণ করা হচ্ছে যেন কুরিয়ার গজব বাংলাদেশে আসে এটা উচিত হবে না এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে আমি দেশের যারা নীতি নির্ধারক তাদেরকে বলবো এই কাজটি করবেন না এতে আপনাদের প্রতি মুসলমানদের ঘৃণা লক্ষগুণ বেড়ে যাবে দুই বাংলাদেশে এখন যে অভাব দেখতে পাচ্ছেন আপনারা ফুড ক্রাইসিস ইনফ্লেশন মুদ্রাস্ফীতির কারণে এটাকে আপনারা আজাব গজব মনে করবেন না কারণ গজব আসলে আগে ভারতে আসবে কোথায় আসবে আমাদের দেশে যেটা দেখছেন এটা মনুষ্য সৃষ্ট এটা পশ্চিমাদের একটা চাল সরকার পশ্চিমাদের চোরাবালিতে পা দিচ্ছে পশ্চিমাদের চাল তারা ফুড ক্রাইসিস কৃত্রিমভাবে দেখাচ্ছে এবং বাংলাদেশকে ধার নত করে পশ্চিমাদের এজেন্ডাগুলো পালন করাবার চেষ্টা করছে তারা বিশ্বব্যাংক ঋণ দিবে IFM ঋণ দিবে এর মাধ্যমে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কি কি স্বার্থ পশ্চিমাদের সরকার রক্ষা করবে নাকে থক দিবে এখন তারা